আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন আজকে একটা গুরুত্বপূর্ণ যৌন টিপস নিয়ে কথা বলবো। অনেক পেশেন্ট চেম্বারে এসে বলেন অথবা অনেকে কমেন্টসের মাধ্যমে জানতে চেয়েছেন যে আমার স্ত্রী যৌনাঙ্গ বড় এবং ঢিলা যে কারণে সহবাস করে আমি সুখ পাই না এর কার্যকারী কোনো চিকিৎসা আছে কিনা এ বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব সেক্স করার সময় স্বামী স্ত্রী উভয়ে যদি পরিপূর্ণ তৃপ্তি না পায় তাহলে সেই সেক্স করার আনন্দটাই বিফলে চলে যায় মেয়েরা যেমন চায় যে তার স্বামীর পুরুষাঙ্গ বিগ বা লম্বা এবং হেলদি হোক তেমনি স্বামীও চায় তার স্ত্রীর যৌনাঙ্গ ছোট এবং টাইট হোক বিভিন্ন কারণে স্ত্রীর যৌনাঙ্গ বড় এবং ঢিলা হয়ে থাকে যার কারণে সহবাস করে স্বামী তৃপ্তি লাভ করতে পারে না আর এ কারণে স্বামী স্ত্রীর সম্পর্ক অবনতি হয় অধিকাংশ স্বামীরাই এ সময় পরক্রিয়ায় লিপ্ত হয়ে যায় এবং পরবর্তীতে অন্যত্র দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ফলে সংসারটাই পুরা শেষ হয়ে যায় যেসব কারণে স্ত্রীর যৌনাঙ্গ ঢিলা এবং বড় হয় তার মধ্যে প্রধান কয়েকটি কারণ উল্লেখ করব এক নাম্বার বিয়ের আগে বা পরে অতিরিক্ত যৌন মিলন করা দু নম্বর দু তিনটা বাচ্চা হবার পর সেটা সিজার বা নর্মাল যেভাবেই হোক না কেন তিন নম্বর একটা দুইটা বাচ্চা এম করার কারণে আবার দেখা যায় যে ডিএনসি করার কারণেও হয়ে থাকে চার নম্বর অতিরিক্ত শ্বেত প্রদার বা সাদা স্রাব মিশ্রিত হওয়ার কারণে পাঁচ নাম্বার অতিরিক্ত ফ্যাট বা মোটা হওয়ার কারণে এর কার্যকারী দুটি ন্যাচারাল মেডিসিন নিয়ে আলোচনা করব আমি শুধু গ্রুপের নাম বলব বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ছেড়েছে এক নম্বর ব্ল্যাক কোহস ওষুধটি সকালে একটা রাত্রে একটা খাবার পর তিন মাস সেবন করতে হবে দু নম্বর ক্রোস রেহমিন ওষুধটি সকালে একটা দুপুরে একটা রাত্রে একটা খাবার পর তিন মাস সেবন করতে হবে তো বন্ধুরা যাদের স্ত্রীর যৌনাঙ্গ বড় এবং ঢিলা তারা তাদের স্ত্রীকে এই দুইটা ওষুধ নিয়মিত তিন মাস সেবন করলে করালে অবশ্যই জনাঙ্গ ছোট এবং টাইট হয়ে যাবে অতিরিক্ত ফল পাবার জন্য তিন থেকে ছয় মাস সেবন করাতে পারেন যদি কেউ এই রোগের চিকিৎসা আমার কাছ থেকে নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার ইনস্টাগ্রামের মাধ্যমে আর আমি ওষুধগুলো অবশ্যই পার্সেলে পাঠিয়ে দিব আর আমার কাছে অ্যাভেলেবেল ওষুধগুলো পাওয়া যাবে আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ